রাতে বেলা তুমি কার সাথে জানি ফোনে কথা বল। আমি দুই দিন তিন দিন টের পাইছি, তারপর আমি তোমারে কিচ্ছু বলি না। म्यूजिक बांग्ला टीवी কেডা এই মহিলা কেডা আর সে তো কে
আমাগো বাড়িতে তো আইবারও পারে, এর জন্য খুঁজতে ছিল না, আহে নাই তুমি অন্যান্য এই এগুলো বাদ দাও তো আমার খেয়ে বের দাও আহো আচ্ছা ঠিক আছে চাচি আমি তো অন্য জায়গা খুঁজে দেখি কইছে গেল বুঝতাছ না কিছু ও কথা কথা তি করে পোলা বানাইছে একটু খোঁজ বানাইছে তাই কি হইছে কেমন জানি দিন দিন বুড়ি হইতাছে আর আমি কেমন কি ব্যাপার বাচ্চা দুইটা কই গেল এইদিকেও নাই ওইদিকেও নাই তাহলে গেল কই আমার না কেমন জানি ঘটকা লাগতাছে আচ্ছা বাচ্চা দুইটারে কেউ তো আবার দৌড়ানি টোড়ানি দেয় নাই বা কেউ ভয় দেখে নাই ভয়ের কারণে হয়তো বা বাচ্চা দুইটা এইভাবে পলায় বেড়াইতেছে বা কোথাও লুকাই আছে কেমনে কি আমি তো কিছুই বুঝতেছি না দূর চাই আমার এত বুঝার কি দরকার অন্যের বাচ্চা আমি এত ভাইবা কি করবো আল্লাহ জানে কই না কই গেছে আমি যাই কি আমার সংসারে কাজ কাম করি অন্যের চিন্তা করার কোনো দরকার নেই না পাই আমার তো বিরাট বড় ক্ষতি হয়ে যাবো গা আমি কোন দিকে খুঁজি ছোট বাচ্চা আর একটা বড় মেয়ে আচ্ছা আপনি দেখছেন দেখাইতে ছোট বাচ্চা আর এত লোক একটা মেয়ে হ্যাঁ হ্যাঁ দেখছেন আপনি হ্যাঁ আমি তো দেখছি আরে এই দিক দিয়ে গেলো আপনি চিন্তা করেন না কিন্তু আপনি কেন বাচ্চা দুইটার খুঁজতেছেন আমি কেন খুঁজতেছি আমার মেয়ে বাসায় তো বকা চাকা করছে রাগ করে চলে আসছে আমার ছেলেরা নিয়ে ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি যদি দেখি তাহলে আমি আপনার খবর দিব আচ্ছা ঠিক আছে তাহলে আমি অন্য জায়গায় খুঁজে দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা কেমন না মা একটু বকা ঝকা করছে তাই কি আর বাচ্চাদের রাগ করতে হয় যাই আমি বাড়ির দিকে যাই চলো কোনো সমস্যা নেই আসো আমার সাথে এই দাঁড়িয়ে দাঁড়াও
বৌমা ঠিকই কইছে, আগে আপনার স্বামীরে নিয়ে আয়েন, তারপরে বাচ্চা দিব, আর না হলে পুলিশের হাতে ধরাই দিব। সবাই চুপ থাকেন, আমার বাচ্চা আমি না যাবো। আর ছোট একটা পোলাপান কিনে কি কইছে, আপনার দাদি বিশ্বাস করে ফেলছেন। আল্লাহ আল্লাহ করে ওদের ঝামেলাটা মিটলে হয়। চলো দুনিয়া এরকম মানুষ।